হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে বৌদি সাথে শুভ্র তুমুল লড়াই বেঁধে যায় শুভ্রর একটাই কথা তুমি ওই পরাগ ঘোষকে ভালোবাসো বলেই তুমি আমাকে ভালোবাসতে পারছো না তাহলে আমি একটা কাজ করি ওই পরাগকে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করি দেখি পারি কি না এখানে থাকাকালীন অবস্থায় আমার কিছু খারাপ দুষ্টু বন্ধু বান্ধব ছিল যাদের সাথে আমার এখন পর্যন্ত যোগাযোগ রয়েছে আমি তাদের সাথে কথা বলে পরাগকে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র তো করতেই পারি এইভাবে বৌদি ভয় দেখিয়ে নিজের কব্জায় করে নেওয়ার চুরোর চেষ্টা বৌধিভাই শুনে রেগে যায় বলে তুমি কি করবে হ্যাঁ তুমি পরাগের ক্ষতি করে দেবে একদম করবে না সেই কাজগুলো এটা কিন্তু তোমার জন্য ভালো হবে না কে আটকাবে আমাকে আমি আটকাবো তুমি কি করবে আমার নামে থানায় নালিশ করবে তুমি আমাকে সবার সামনে ছোট করার চেষ্টা করবে পারবে না দেখো আমার ফোনটা দিয়ে দাও শুভ্র সেই ফোনটা আমার প্রয়োজন তুমি আমার ফোন এইভাবে কেড়ে নিয়ে রেখে দিতে পারো না আমি সব পারি আমার অবাধ্য বউকে বাধ্য করার জন্য তাকে সাহস্তা করার জন্য আমি সব কিছু করতে পারি দেখলে না তুমি তোমার মা বাবাকে ডেকে এনে আমি কি প্রমাণ করলাম যে জামাই হিসাবে আমি কতটা ভালো আমি তোমাকে কোনোভাবেই বোঝাতে পারছি না তুমি অবাধ্য তুমি খারাপ দেখো তোমার মা বাবাও সেটা মেনে নিয়ে তোমাকে আমার হাতেই সেই তুলে দিয়ে চলে গেল তুমি কি ভেবেছো এইভাবে তুমি আমাকে পাবে কক্ষনো না তুমি তো নিজেই নিজেকে ঠকাচ্ছ শুভ্র একটা মানুষের মন তুমি যদি না পাও তাহলে তার দেহটা নিয়ে কি করবে তুমি সেটা তো মৃতদেহের মতো অবস্থা এরকম মানুষকে নিয়ে তুমি বিদেশে কিছুই করতে পারবে না তাই তোমাকে বলছি তুমি যদি তোমার ভালোটা চাও তাহলে ভালো কিছু ভাবনা চিন্তা করো তবে আমি এটাও জানি তোমার হাত নোংরা তোমার রক্তে রয়েছে খারাপ এবং তুমি যে কতটা জঘন্য মানুষ তুমি চাইলে পরাগের ক্ষতি করে দিতে পারো কিন্তু আমি সেটা চাই না তুমি ওর ক্ষতি করে দাও কেন পরাগের প্রতি বুঝি তোমার খুব ভালোবাসা প্রেম উতলে উঠছে ওর একটা মেয়েও রয়েছে ওর পরিবারের লোকজন রয়েছে পরাগ যদি না থাকে ওরা চলতে পারবে তো তোমার কাছে আমি হাত জোর করছি তুমি এরকম কোনো কাজ করো না আমি পরাগের প্রাণভিককে চাইছি তোমার কাছে তুমি যা বলবে তাই হবে তুমি যদি আমাকে বিদেশে নিয়ে যেতে চাও আমি তাও যেতে রাজি বাহ এত সহজে সব কিছু আমি পেয়ে যাব আমি তো ভাবতেও পারিনি আমি ভেবেছিলাম কোথায় এসে বউকে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবো বউয়ের সাথে সময় কাটাবো এনজয় করবো সেটা তো করতেই পারিনি এসেছি থেকে বউকে পাহারা দিয়েই রাখতে হচ্ছে এর মতো কষ্টের আর কি হতে পারে কতদিন পাহারা দিয়ে রাখবে শুভ্র তুমি আমাকে পারবে না একদিন না একদিন আমি এখান থেকে ঠিক বেরোবোই আর তুমি বললে না যে মোহর পালিয়ে গেছে যুদ্ধের ময়দান ছেড়ে মোহর চলে যাওয়ার মতো মেয়ে নয় মোহর আমাকে অনেকবার বলেছিল বৌদি ভাই তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো নিজে কিছু করো এইভাবে এই পরিবারের মানুষগুলোর উপর ডিপেন্ড হয়ে থেকো না আর আমি যদি আগে থেকে চাকরিটা করতাম এতদিনে আমার নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারতাম নিজের অর্থ সম্পদ নিজের সবকিছু হলে তখন তুমি আমার সাথে আর পেরে উঠতে পারতে না শুভ্র আমাকে মারধর করছো আমাকে অপমান করছো ঘরে আটকে রেখে দিচ্ছ এই সাহসটুকু তোমার তখন আর হয়ে উঠতো না তাই বলছি যে মোহরকে নিয়ে বাজে কথা বলার আগে নিজে ভাবো মোহর ঠিক ফিরে আসবে আর তুমি জানো তুমি যদি শুভ্র তুমি যদি পরাগের কোনো ক্ষতি করো তাহলে তুমি তারপরও আমার মন পাবে না কেন বলো তো পরাককে তুমি এতটাই ভালোবাসো একজন লোক যে ডিভোর্স হয়ে গেছে তার বউ তাকে ছেড়ে দিয়েছে মেয়ে আছে তুমি সেই মানুষটার কাছে কি করে যেতে পারো সেটা আমার বিষয় না হয় তুমি পরাককে যদি মেরে দাও তাহলে আমার লাশ বেরোবে এই বাড়ি থেকে কখনো তুমি আর আমাকে জীবিত দেখতে পারবে না আমি নিজেকে শেষ করে যাব এবং সুইসাইড নোট লিখে যাব যে আমার মৃত্যুর জন্য তুমি তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ দায়ী তখন তুমি পারবে তো সামলাতে কে নোটসটা পুলিশকে দেবে কেউ দিতে পারবে না তার আগে আমি সরিয়ে ফেলবো তুমি যতই সরাও না কেন মোহর যেখানেই থাক না কেন আমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার সাথে কোনো অন্যায় হলে মোহর ঠিক ছুটে আসবে হয়তো মোহরের এখন এই বাড়ি ছেড়ে যাওয়ার প্রয়োজন ছিল বলে কোনো দরকার ছিল বলে মোহর গেছে কিন্তু ও ঠিক ফিরে আসবে কারণ এই বাড়িতে ওকে আশা থেকে কেউ আটকাতে পারবে না এই স্পর্ধা কারণেই আমি তো প্রথমে এসে শঙ্কর বউকে দেখে ভেবেছিলাম যে একটা নারী শক্তির চাষ হচ্ছিল এই বাড়িতে মা যেমনটা আমাকে বলেছিল দেখলে তো ছোট মাকে কেমন করে আমি চুপ করিয়ে তার জায়গাটা দেখিয়ে দিলাম থেকে চলে গেছে ছিল সব কিছু করার জন্য একজন লড়া মেয়ে সে চলে যাওয়াতে আমার আরও বেশি সুবিধে হয়েছে কিন্তু মোহর যদি ফিরে আসে এবার ওরও হাল ভালো হবে না তুমি মোহরের কিচ্ছু করতে পারবে না তুমি কি ভেবেছো শঙ্খ তোমার দিক সাইড নিচ্ছে বলে তুমি যা খুশি তাই করবে কিন্তু শঙ্ক কখনই মোহরের ক্ষতি মেনে নিতে পারবে না তুমি যখন এই কাজগুলো করতে যাবে তখন তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনবে কোনোভাবেই শঙ্খ কিন্তু তোমাকে ছাড় দেবে না এটা নিশ্চয়ই তুমি মাথা রাখবে দেখো শ্রমনা, তুমি কিন্তু আমাকে জ্ঞান দিতে এসো না আমি যা কিছু ভালো মনে করছি আমি কিন্তু সেটাই করব করো না তোমার ভালোটাই আমি দেখতে চাই পরাগ যদি শেষ হয়ে যায় তারপরে ও আমার মনের মধ্যে সারা জীবন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকব পরাগের ভালোবাসা আমার মনে থাকবেই সেটা কেউ আমার মন থেকে মুছে দিতে পারবে না এর থেকে বড় ব্যর্থতা তোমার আর কী হতে পারে শুভ্র এর থেকে বড় নিজেই নিজেকে ঠকানো কি হতে পারে বলো তো তুমি যেখানে একটা মেয়ের মনই পাচ্ছ না সেখানে তুমি কিভাবে ভাবলে যে তুমি এই লড়াইটা জিতে গেছো তুমি কখনো জিততে পারবে না একদিন না একদিন এই বাড়ি থেকে আমি ঠিক বেরোবো এই বন্দির দশা থেকে আমার মুক্ত হবই এরপরে তুমি দেখে নিও তোমার আমি কি হাল করি পুলিশে যাব কমপ্লেন করব এরপরে তোমার শাস্তির ব্যবস্থা তো করতেই হবে কারণ তুমি যা কিছু করছো সেটা মোটেও ভালো করছো না শ্রমণা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো আমি কি করছি বলো তো তোমার এখনো চোপার তোমার এখনো মুখে যা কিছু আসছে তাই বলে যাচ্ছ আমি কি করে মেনে নেব একজন মানুষ যে তোমার কোনো ক্ষতি করেনি পরাগ তার তুমি ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছ সেটা কি কখনো আমি মেনে নিতে পারি এদিকে উর্মি শঙ্খর হাত টেনে ধরে বলে শঙ্খ তুমি যেও না আমার জন্য রান্না করতে হবে না রান্নার মাসি রয়েছে সে সবটা করে নিতে পারবে তুমি আমার পাশে একটু বসো অবাক হয়ে শঙ্কর দিকে তাকিয়ে থাকে শঙ্কর হাটটা ধরে উর্মি বুঝতে পারে মনে মনে না বলা কথাগুলো বলে ফেলে যে শঙ্খ এত বছর তোমার সাথে কাটালাম পাঁচ বছর আমি ভেবেছি আজকে তুমি আমাকে মনের কথা বলবে কালকে বলবে এইভাবে সারাটা বছর চলে গেছে কিন্তু কখনো পাঁচটা বছর পেরিয়েও তুমি আমাকে নিজের মনের কথা বলনি। তখনই আমি বুঝে গেছিলাম তুমি আমাকে বন্ধু ছাড়া আর কোনো কিছুর চোখে দেখো না তুমি সব সময় আমাকে বন্ধুত্বের ভালোবাসায় আবদ্ধ করে রেখেছিলে কিন্তু আমি তোমাকে কখনোই বন্ধু হিসাবে ভালোবাসতে পারিনি শঙ্খ আর এই কথাটা তোমাকে কোনো দিনও বলতেও পারিনি তবে হ্যাঁ মোহর এবং তোমার মাঝখানে ঢুকে আমি তোমার সঙ্গ পেতে চাই না আমি ভেবেছিলাম যে বন্ধু হিসাবে শেষবারের মতো আমি চলে যাব তাই তোমার সাথে দেখা করে যাই কিন্তু তুমি যে শঙ্খ এইভাবে আমার সাথে জড়িয়ে পড়বে আসতে পিষ্টে সেটা আমি বুঝতে পারিনি এটা সত্যিই খুব খারাপ হচ্ছে আমি শঙ্খ এবং মোহরের সম্পর্ক কোনোদিনও দিনও ভাঙতে চাই না আমি তো চলেই যাব। শঙ্খ ভালো থাক এটাই আমার সবথেকে বড় পাওনা কি হয়েছে উর্মি তোমার আমার একটু ঘুম পাচ্ছে তাহলে ঘুমিয়ে পড়ো না মনে মনে কি ভাবছ বলো তো এই ভাবনাচিন্তগুলো উর্মি বাদ দিয়ে দাও তোমার এখন বিশ্রামের প্রয়োজন শঙ্খ আমি সব থেকে বেস্ট ডাক্তারদের দেখিয়েছি ট্রিটমেন্ট করিয়েছি তুমি তো সব কিছুই জানো আমার ঠিক হওয়ার আর কোনো চান্স নেই আমার সময় ঘনিয়ে এসেছে হয়তো আমাকে এইভাবে চলে যেতে হবে তবে আমি যা কিছু ভালো পেয়েছি জীবনে সবটাই এই পৃথিবীর কাছে উজাড় করে দিয়ে গেলাম আমি চলে যাব কিন্তু আমার এই কাজ আমার ভালো ব্যবহার সব কিছুই থেকে যাবে এই পৃথিবীর মাঝে তবে জানো তো শঙ্খ তুমি একটু মোহরকে ডাকো না আমি মোহরের সাথে একটু কথা বলি কি কথা বলবে তুমি মোহরের সাথে আমার সেরকম সম্পর্ক নয় যে ও ডাকলেই তোমার বাড়িতে চলে আসবে ও আমার বাবা মায়ের বাড়িতে রয়েছে শঙ্খ তুমি এই কাজগুলো ঠিক করছো না আজকে মোহরের যদি কোনো বয়ফ্রেন্ড থাকতো মোহর যদি তার বাড়িতে গিয়ে থাকতো তুমি কি সেটা মেনে নিতে কেন নিতাম না আমি সব কিছুই সহজভাবে মেনে নিতে পারতাম কখনো না শঙ্খ তুমি কি সব মোহরকে সব সত্যিটা বলতে পারলে সেরকম মোহরও হয়তো সত্যিটা বলতে পারতো না এগুলো নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হতো তোমার মোহরকে সত্যিটা বলা উচিত ছিল শঙ্খ মোহর এইভাবে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এটা কিন্তু আমার মোটেও সহ্য হচ্ছে না আমি একদিন মোহরকে ডাকবো আমার বাড়িতে ডেকে ওর সাথে কথা বলবো বলো তোমার যদি ইচ্ছে হয় আমি কি বলবো বলো আমার বলার কিচ্ছু নেই কর্মী আজকে বুঝতে পারে এই মানুষটাকে আমি এত বছর ধরে ভালোবেসেছি অথচ তার কাছ থেকে আমি পালিয়ে পালিয়ে বেরিয়েছি কখনও তার কাছে এসে আমি ধরা দেইনি অথচ সেই শঙ্খই আজকে আমার সামনে রয়েছে তাকে আমি নিজের মনের কথাটা বলতে পারিনি তবে একটুই ইঙ্গিত দিয়ে বলে যে দেখো শঙ্খ তুমি আমাকে বন্ধু হিসাবে ভাবলেও আমি কিন্তু কখনোই তোমাকে বন্ধু হিসাবে ভাবতে পারিনি তাই বলছি তুমি আমাকে মাফ করে দিও আমি তোমাকে এতদিন ধরে ঠকিয়েছি তাই না এই ঠকা থেকে তুমি আমাকে মুক্ত করো কি যে বলছো না এই সমস্ত কথা তুমি বলো না কারণ আমার খুব কষ্ট হচ্ছে উর্মি তুমি এইভাবে চলে যাবে সেটা আমি মেনে নিতে পারছি না শঙ্খ আমি কি মানতে পারছি কিন্তু ঈশ্বর আমাকে চলে যাওয়ার টিকিট হাতে ধরিয়ে দিয়েছে আর তখনই আমি তোমার সাথে দেখা করার জন্য এই কলকাতায় এসেছি তুমি এটাও বুঝতে পারছো না দেখো তুমি আমার সাথে এইভাবে জড়িয়ে নিজের নিজের সংসারটা নষ্ট করে দিও না শঙ্খ এটাই তোমার কাছে আমার অনুরোধ এদিকে বৌদি বুদ্ধি দিয়ে লড়াই করছে শুভ্রর সাথে কোনোভাবেই শুভ্র যাতে ক্ষতি করতে না পারে পরাগের তার জন্য থ্রেট দিয়ে দিল বৌদি নিজেকে শেষ করে ফেলবে তারপরে শুভ্র এবং তার পরিবার বুঝবে মজা আজকে বৌদি ভাইয়ের মা বাবা শুভ্রর হয়ে কথা বলছে যখন তার মেয়ে এরকম একটা কাজ করবে তখন ঠিকই মেয়ের পক্ষে সমস্ত কথা শোনার জন্য মা বাবাও চলে আসবে শ্রমণার কাছে যারা শ্রমণাকে ভালোবাসে সবাই এসে ঘিরে ধরবে শুভ্রকে এবং তার পরিবারকে তখন বাঁচতে পারবে তো কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে শুভ্রর কাছে পরাগের প্রাণ ভিক্ষা চাইলো বৌদি ভাই উর্মি শঙ্খকে মনের কথা জানালো বৌদিভাই পরাগের কথা ভেবেই প্রথমে আকতি মিনতি করলো শুভ্রর কাছে কিন্তু দেখলো যে না এরকম একটা নোংরা মানুষের কাছে প্রাণ ভিক্ষা চেয়েও কোনো লাভ নেই তাই শুভ্রকে বুদ্ধি দিয়ে এমন থ্রেট দিল যাতে করে শুভ্র আর কখনোই পরাগের ক্ষতি করার কথা মাথায়তেও না আনি কারণ পরাগ না থাকলেও বৌদিভাই পরাগকেই ভালোবাসবে এবং পরাগ না থাকলে বৌদিভাইও নিজেকে শেষ করে দেবে তাই শুভ্রর করার আর কিচ্ছু নেই এদিকে উর্মি নিজের মনের কথা শঙ্ককে জানালো এবার মোহরকে ডেকে সমস্ত সত্যিটা জানানোর সিদ্ধান্ত নিয়েছে উর্মি চলে যাওয়ার আগে মোহরের মিল দেখতে চায় সে কখনো তাদের মধ্যে ফাটল তাদের সম্পর্কে দূরত্ব মেনে নিতে পারছে না উর্মি কি হতে চলেছে এর পরে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন